পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। পবিত্র মকর সংক্রান্তের দিন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আতুল চরণে এই তিনটি জিনিস অর্পণ করুন। পরম দয়ালের শ্রী চরণে এই তিনটি জিনিস অর্পণের মধ্য দিয়ে তার আশীর্বাদ আমরা লাভ করতে পারব এবং এই পবিত্র দিনে মহাপুণ্য লাভ করে আমাদের জীবনকে সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী করে তুলতে পারবো। আমরা সহজেই আমাদের গৃহ থেকে সকল অকল্যাণকে দূর করতে পারবো এবং সকল গ্রহদোষকে দূর করে আমাদের জীবনে আসা সকল প্রকার বাধা বিপদকে এড়াতে পারবো। এই পবিত্র দিনে আমাদেরকে বেশ কিছু কর্মও কিন্তু ত্যাগ করতে হবে, যে কর্মগুলি ত্যাগের মধ্য দিয়ে আমরা সহজেই পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারব। পবিত্র মকর সংক্রান্তি, এই পবিত্র দিনে আমরা কোন কোন কর্মগুলি করব সে বিষয়ে আলোকপাত করেছি। এই পবিত্র দিনে অতি অবশ্যই পরম দয়ালের বলা প্রত্যেকটি বিধিবিধান কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই মেনে চলতে হবে। আমরা প্রতি প্রত্যেকেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ ইষ্টবৃত্তি সময় প্রার্থনা সদগ্রন্থাদি পাঠ গুরুজনদের প্রণাম এই কর্মগুলি কিন্তু করব এবং তাঁর বলা প্রত্যেকটি কথাকে মেনে চলে মনকে পবিত্র রেখে পুরো দিনটা কাটানোর চেষ্টা করব। এই পবিত্র দিনে যারা গঙ্গা স্নান করতে পারবেন তারা কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ করবেন। এই গঙ্গা স্নান করে যারা পরম দয়াল শ্রী চরণে এই বিশেষ তিনটি জিনিস অর্পণ করতে পারবেন তারা মহাপুণ্য লাভ করবেন এবং জীবন থেকে সকল প্রকার গ্রহদোষকে এড়াতে পারবেন। শাস্ত্র মানে প্রচুর মানুষ কিন্তু এই পবিত্র মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করেন, সূর্যদেবকে প্রণাম নিবেদন করেন। আমরা যারা গঙ্গা স্নান করতে পারবো না তারা ঘরে থেকেই সকালবেলা স্নান করে পরম দয়ালের শ্রী চরণে অতি অবশ্যই ফুল অর্পণ করব এবং শ্রদ্ধাভরে ভক্তিভরে আমরা তার আরাধনা করব। আমরা প্রতি প্রত্যেকেই এই দিন কিন্তু তুলসী পত্র পরম দয়ালের শ্রী চরণে অর্পণ করব এবং চন্দনের ফোঁটা তার চরণে দেব। আমরা আমাদের মনকে তাঁর চরণে ন্যস্ত করব। আমাদের এই হৃদয়, আমাদের ভক্তি, আমাদের নিষ্ঠা, আমাদের সমস্ত কিছু দিয়ে তাঁর সাধন ভজন করব, তবেই তো আমরা তাঁকে লাভ করতে পারব। এই পবিত্র দিনে পরম দয়ালের শ্রী চরণে তাঁর পাদপদ্মে আপনারা কিন্তু লাল ফুল ভুলেও অর্পণ করবেন না, সাদা ফুল বা হলুদ ফুল বা অন্য যে কোনো ফুল আপনারা অর্পণ করতে পারেন, কিন্তু লাল গোলাপি এই ধরনের রঙের ফুল আপনারা তাঁর চরণে দেবেন না। এই পবিত্র দিনে আমরা অতি অবশ্যই তাঁর চরণে প্রণাম নিবেদন করে মনকে পবিত্র রেখে জীব সেবা দেব। যে কোনো জীবকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করব, বাড়িতে কোনো অতিথি এলে তাকে কিন্তু খালি হাতে ফেরাব না। এই পবিত্র মকর সংক্রান্তির দিন আপনারা দান ধ্যান করতে পারেন। এই মকর সংক্রান্তির দিন দান ধ্যান করা কিন্তু অত্যন্ত পবিত্র হিসেবে ধরা হয়েছে। যারা এই পবিত্র দিনে পরম দয়ালের শ্রী চরণে নিজেদেরকে উৎসর্গ করতে পারবেন, তাঁর বলা প্রত্যেকটি কর্মকে মেনে চলতে পারবেন, তারা কিন্তু সহজেই তাঁদের জীবনকে পরিবর্তন করতে পারবেন। তাঁদের জীবনে যা কিছু বড় বড় বিপদ দুর্ঘটনা ভবিষ্যতে উৎপেতে আছে সেগুলো কিন্তু কেটে যাবে, অর্থাৎ সকল গ্রহদোষের কবল থেকে কিন্তু সহজে মুক্তি লাভ সম্ভব হবে, সহজেই কিন্তু তাঁর আশীর্বাদ লাভ করা সম্ভব হবে। আমরা আমাদের মনকে তাঁর চরণে উৎসর্গ করব, পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে যাতে তাঁকে ডাকতে পারি, তাঁর সাধন ভজন করতে পারি, সেই ক্ষমতা লাভের জন্য তাঁর চরণে প্রার্থনা জানাব। আমরা যদি প্রকৃত রূপে পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারি তাহলে কিন্তু সহজেই পরম দয়ালের আশীর্বাদ আমরা লাভ করতে পারব। সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুরের প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলতে পারেন, যারা পুরো দিনভর মনকে পবিত্র রেখে অহংকার থেকে নিজেদেরকে দূরে রেখে পরম পিতার সাধন ভজন করতে পারেন তারা কিন্তু সহজেই তাঁর আশীর্বাদ লাভ করতে পারেন। কেননা এই দিন তিনি প্রসন্ন থাকেন, অল্প ডাকলেই
তাকে সন্তুষ্ট করা যাবে। তাই তো কালকের দিনটা আমাদের প্রতি প্রত্যেকের জন্য অত্যন্ত পবিত্র একটি দিন। আমরা পুরো দিনটা পবিত্রভাবে কাটাবো, পুরো দিনটা পরম দয়ালের আশীর্বাদ মাথায় নিয়ে চলার চেষ্টা করব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আমাদের এই জীবনকে যদি সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী করতে চাই, আমাদের এই জীবন থেকে যদি সকল প্রকার গ্রহদোষ বাধা বিপত্তিকে এড়াতে চাই, আমরা যদি ভালো হতে চাই, আমরা যদি আমাদের সংসারকে স্বর্গসম করতে চাই, এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে চাই, তাহলে কিন্তু আমরা তাঁর চরণে এই তিনটি জিনিসকে অর্পণ করবই করব। আমাদের মন, ভক্তি এবং যে কোনো ফুল, তুলসী পত্র, এই জিনিসগুলি অর্পণের মধ্য দিয়ে আমরা তাঁকে সন্তুষ্ট করব। কালকের দিন আপনারা কিন্তু অতি অবশ্যই ভক্তিভরে শ্রদ্ধাভরে পরমপিতার ভোগ নিবেদন করবেন, তাঁর ভোগে অতি অবশ্যই তুলসীপত্র দেবেন। মন থেকে সকল প্রকার অহংকারকে দূর করে ভক্তিভরে কিন্তু তাঁর ভোগ নিবেদন করবেন, তাঁকে ডাকবেন, তাঁর বলা প্রত্যেকটি বিধিবিধানকে মেনে চলবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রতি প্রত্যেকেই খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।